আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহর অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে শিক্ষার্থী আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। তবে এই বিষয়টি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী আজকে আমি আপনাদের সামনে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টা ছিল এরকম যে আমরা যারা দুই সালে অর্থাৎ যারা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রথম বর্ষের পরীক্ষা দিব আমাদের আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যা আপনারা জানেন আমাদের পরিসংখ্যানে আমাদের গণিতের একটা পার্ট আছে আমি আপনাদের বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে গণিত বইটা আছে সেটা থেকে অ্যানালাইসিস করে আমি আপনাদের পরিসংখ্যানের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন এখানে আমি তৈরি করেছি কেউ যদি মনে করেন যে না আমি এই অঙ্কগুলো করবো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অবশ্যই অবশ্যই আপনার এখান থেকে প্রশ্ন কমন পড়বে তবে বলতে পারেন যে স্যার আপনি তো এখানে একটা করে প্রশ্ন দিয়ে দশটা বা এগারোটা করে প্রশ্ন আপনি দিয়েছেন একটা অঙ্কের মধ্যে এগারোটা প্রশ্ন তাহলে আমার কি পরীক্ষায় এগারোটা প্রশ্ন আসবে না আপনার এগারোটা প্রশ্ন আসবে না আমি আপনাকে এমনভাবে প্রশ্নের প্যাটার্নগুলো এখানে তৈরি করে দিয়েছি দেখবেন তিনটা অঙ্ক আমি দিয়েছি যেগুলো নাকি তালি করতে হবে অর্থাৎ গণসংখ্যা আমাদেরকে বের করতে হবে আবার কিছু অঙ্ক আমি দিয়েছি যেগুলো আমাদের গণসংখ্যা বের করা আসে তবে শিক্ষার্থী আপনারা যদি এই অঙ্কগুলোর যদি উত্তর পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো পার্ট পার্ট আপনাদের এই উত্তরগুলো আপলোড করে দেওয়ার জন্য যাই হোক তাহলে এখানে আমি আপনাদেরকে এমনভাবে আমার এই সাজেশনটা আমি এমনভাবে সাজিয়ে দিয়েছি কেউ যদি এক নাম্বার অঙ্কটা যদি করে তাহলে এক নাম্বার অঙ্কটার এই দশটা প্রশ্ন যদি সে সমাধান করে তাহলে সে দুই নম্বরটাও পারবে তিন নম্বরটাও পারবে আমার উদ্দেশ্য হলো আপনাকে বুঝিয়ে দেওয়া যে আপনার পরীক্ষার প্রশ্নগুলো কীরকম থাকবে এবং এখানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিগত সালগুলোতে আমি যেই বিষয়টি লক্ষ্য করেছি যে আমি যে প্রশ্নগুলো করে দিয়েছি আমার এই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ শতভাগ প্রশ্ন কমন পড়েছে এবছরও আমি আশা করি যারা বাইশ সালে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিবেন আপনাদের জন্য পরিসংখ্যানে এখান থেকে প্রশ্ন কমন পড়বে আপনাদের প্রশ্নগুলো কীরকম আসবে সে বিষয়ে আপনারা যদি আরও বেশি বেশি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি জাস্ট আপনাদের কিছুদিন আগে বীজগণিতের একটা সূত্রের ভিডিও দিয়েছিলাম আজকে এখানে আপনাদের জন্য পরিসংখ্যানের একটা সাজেশন দিচ্ছি এই সাজেশনটা যদি আপনারা কমপ্লিট করেন আপনাদের এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে থাকবে ক খ গ এইভাবে অথবা দিয়ে দুইটা প্রশ্ন থাকবে আপনাকে যে কোনো একটা সৃজনশীল কমপ্লিট করতে হবে একটা সৃজনশীল যদি আপনি যদি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে দশ মার্ক আনসার করতে পারবেন আর এই সিটটা যদি ভালোভাবে যদি আপনি কমপ্লিট করেন আপনার এখানে পাঁচটা এমসি অর্থাৎ নৈবিত্তিক থাকবে সে প্রশ্নগুলো আপনাদের কমন পড়বে এখানে খুব সুন্দরভাবে সিটটা সাজিয়ে আপনাদের জন্য সরবরাহ করা হচ্ছে অবশ্যই আপনারা এটা করবেন এবং আপনাদেরকে আরেকটা বিষয়ে বলে রাখি আমি কখনও জেনারেলের বই থেকে আপনাদের কার্যক্রমগুলো করি না বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য যে নির্ধারিত বই আছে সেই বই থেকে অ্যানালাইসিস করে আমি এই সিটটি সুন্দর করে আমি তৈরি করেছি অবশ্যই আপনাদের এখান থেকে প্রশ্ন কমন পড়বে আমি আর একটা বিষয়ে কথা বলি আপনাদের আপনারা তারপর যদি আপনারা বিশ্বাস না করেন একটা অন্তত বিশ্বাস করি অঙ্কগুলো সমাধান করেন প্রয়োজনে আপনাদের পাশে যদি কোনো যদি স্যার যদি থাকে বা বড় ভাই বোন থাকে ওনাদের সহযোগিতায় আপনারা চেষ্টা করবেন এই সিটটা সমাধান করে নেওয়ার জন্য যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনাদের যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই পরীক্ষায় আপনাদের এখান থেকে হুব হুব কমন পড়বে কারণ আপনাদের বড় ভাই বোনের সাথে আপনারা বিষয়টা শেয়ার করবেন যারা পারে বা আপনাদের প্রতিবেশী বা পাশে যদি কোনো স্যার থাকে স্যারকে দেখাবেন স্যার সুন্দরভাবে এখান থেকে আপনাকে অঙ্ক করাতে পারবে কারণ আমাদের বইয়ের মধ্যে অঙ্কগুলো থাকে সেখানে এভাবে আপনার সাজানো থাকে না সেই জন্য শিক্ষার্থী আমরা কোন অঙ্ক করব কীভাবে করবো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে আমাদের অসুবিধা হয় সেই জন্য আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী আছেন বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন আপনাদের জন্য আমি এই কাজটি করে দিচ্ছি যেন আপনারা যেন উপকৃত হতে পারেন আপনাদের উপকার করাটাই আমার মূলত লক্ষ্য সেই জন্য শিক্ষার্থী আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং সকলকে এই সেবাটি পাওয়ার জন্য একটা সুযোগ করে দিবেন। আরেকটা বিষয় এই ভিডিওর এই অঙ্কগুলো অ্যানালাইসিস করে করে তারপর যদি আপনাদের যদি ভালো না লাগে যদি মনে করেন যে না স্যার আমাদের কী দিয়েছে এটা তো এইভাবে আসলে না তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আমার সেই কাজটি সংশোধন করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের জন্য আমি যে কাজটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা কোনো নোটে কোনো বইয়ে আপনার এরকমভাবে কোনো সিট আপনারা পাবেন না সেই আমি বলতে পারি যে আপনারা এটা করতে পারেন নিঃসন্দেহে এখানে আমি দুই ধরনের অঙ্ক দিয়েছি কিছু টালি বের করতে হবে কিছু টালি সারা এখানে অঙ্কর সংখ্যা বেশি হতে পারে কেউ যদি আমার এক দুই তিন থেকে একটা অঙ্ক সমাধান করেন আর যদি আপনার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই অঙ্কগুলো থেকে যদি আপনি একটা অঙ্ক সমাধান করেন তাহলে অবশ্যই আপনার পরীক্ষার প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন কারণ আপনার পরীক্ষায় যখন দেখবেন আপনি যে তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে আপনাকে একটা প্রশ্নের সমাধান করতে হবে তবে শিক্ষার্থী গণিতে আপনাদের জন্য আমি একটা বীজগণিতের সূত্রের ভিডিও আপলোড করেছি সেটা আপনারা দেখবেন তারপরে সেই ভিডিওটি যদি আপনারা না পান অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে যেয়ে সেটা আপনারা পাবেন আপনাদের আরও যদি গণিতের এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত করতে চান বা আপনাদের যদি এই অঙ্কগুলো সমাধান আপনারা পেতে চান অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি কমেন্ট করবেন আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমি যে কাজগুলো করি আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন আমি খুশি হব এবং আপনাদের কাজগুলো স্বাচ্ছন্দ্যে আর আমি করে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে শিক্ষার্থী আপনাদের নিয়ে যারা বাংলাদেশ উন্নতি বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন আপনাদের নিয়ে আমার পরিকল্পনা আছে আপনারা যদি আমার সহযোগিতা চান অবশ্যই আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করে সহযোগিতা করব তবে শিক্ষার্থী একটা বিষয় মনে রাখবেন যারা বাংলাদেশ উন্নতি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অনেক সময় দেখা যায় সকাল থেকে রাত অবধি পর্যন্ত আপনারা বিভিন্ন অফিসে কাজে ব্যস্ত থাকেন সময় পান না আপনাদেরকে বলি আপনারা কখনও হারা হবেন না আপনারা আমার কথাগুলো শুনে আপনারা আপনাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো করতে পারবেন এবং আপনাদের যে লক্ষ্য সেটাও আপনারা পূরণ করতে পারবেন কারণ আমি বাংলাদেশ উন্নতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘদিন কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি সেই অভিজ্ঞতাগুলো যদি শুধু আপনাদের সাথে শেয়ার করি তাহলে আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন আর এখানে কথা বলার উদ্দেশ্য এটাই যে আজকে তো আমি এখানে শুধু অঙ্কের যে সাদেশন সেটা আপনাদের দিয়েছি এই অঙ্কগুলো যদি আপনারা সমাধান পেতে চান সেজন্য আমাকে কমেন্ট করবেন তাহলে আমি একটা একটা করে অঙ্ক সমাধান করে আমি আপনাদের জন্য আপলোড করে দেবো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কাজগুলো আপনারা করে নিতে পারবেন তবে শিক্ষার্থী আপনাদের আমি আবারও বলি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার এই বিষয়টা সুন্দরভাবে গুছানো এবং আপনাদের জন্য এই কাজটি সুন্দরভাবে আমি সাজিয়ে করে দিয়েছি আপনাদের কাজগুলো সহজ করে দিয়েছি আপনারা এরকম গুছানো সিট কোথাও আপনারা পাবেন না তাহলে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম